হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, স্বাগত ডেভিড তৌসুমিতে। এটা হচ্ছে শনিবার, শনিবারের সকালবেলা। সকাল সকাল আজকে ব্লগটা শুরু করেছি, সকালবেলা উঠে রান্না করতে বসিয়েছি। 7টা বাজে এখন প্রায়। আর আজকে যেহেতু সকালবেলা রান্না করছি, তাই ডাল পোস্ত করব, আর সবার ফেভারিট বিউলির ডাল আজকে করব। তো সেই বিউলির ডাল করার জন্য আগের দিন রাত্রিরে রান্না করিনি, এখন রান্না করতে বসিয়েছি। বিউলির ডাল তো মোটামুটি সবারই পছন্দ, বিউলির ডালকে কড়াইয়ের ডালও অনেকে বলে, আর লেবু দিয়ে দারুণ লাগে। এটা আলু সেদ্ধ হচ্ছে, মোটামুটি সবই রান্না হয়ে গেছে। আর এই যে লঙ্কা ভেজে রেখেছি, লঙ্কা আলু ভাতে মাখবো। আসলে লঙ্কা আলু ভাতে মানে আলু চোখা, যেটা আমরা লঙ্কা আলু ভাতে বলি। তো সেই আলু চোখা দিয়ে লালটুবাবু খেতে খুব পছন্দ করে বিউলির ডাল, তো সেই বানাচ্ছি। আর এই যে ঢ্যাঁড়স আলু পোস্ত, আজকে তাহলে মেনুতে কি রয়েছে বলো তো? আলু ঢেঁড়স পোস্ত, বিউলির ডাল, আলু চোখা আর কাঁকরোল ভাজা। আসলে কয়েকটা কাঁকরোল ছিল, পেকে যাচ্ছে, তাই ভাবলাম ভেজে ফেলি। ব্যাস রেডি হয়ে গেছে সব রান্না, এবার লালটুবাবুর টিফিন গুছিয়ে দিই। ডাল যেদিন করার প্ল্যান রাখি, সেদিন তো সকালবেলা উঠে রান্না করতেই হয়, কারণ ডাল তো আগের দিন থেকে করে রাখা যায় না। আর সকালবেলা উঠে রান্না করতে রোজ ভালো লাগে না, কারণ এক একদিন ঠিক আছে, কষ্ট করে উঠে করে দিলাম। সকালবেলা উঠে রান্না করার একদমই আমার অভ্যেস এখনও তৈরি হয়নি, হয়তো ভবিষ্যতে হয়ে যাবে। অভ্যেসের দাস মানুষ, তো অভ্যেস করলেই অভ্যেস হয়ে যায়। লালটুবাবু চলে গেছে, তারপরে অনেক কাজও আমার শেষ হয়ে গেছে। বাসন মেজেছি, কিচেন পরিষ্কার করেছি, আর ডাল সেদ্ধ করলে এত গ্যাসে ছেটকায় যে কি বলবো। সেই সব পরিষ্কার করে, সব ঝকঝকে করে, এ করে চান করে, পুজো করেও এসে আসা হয়ে গেছে। এসে এবার খিদে পেয়ে গেছে, তো আমি তো ব্রেকফাস্ট করি না, তো আজকে এত মারাত্মক খিদে পেয়ে গেছে বিউলির ডালের লোভে, সেই জন্য ভাবলাম না একটু পাঁপড় ভেজে লেবু কেটে বিউলির ডাল পোস্তটা খেয়েই ফেলি, কারণ একটু তাড়াতাড়ি আজকে ভাতটা খেয়ে নিচ্ছি। কারণ আমরা আজকে সোহমের সাথে আমি একটু বিকেলবেলা বেরোবো, তো সেই জন্য ভাবলাম যে তাড়াতাড়ি ভাতটা খেয়ে নিই, যদি বাথরুম টাথরুম যেতে হয় বা একটু হজমও হয়ে যাবে, নাহলে পেটটা ফুলে থাকবে। এইসব আমার মাথা খারাপ, তো যত উল্টো পাল্টা চিন্তা। তো আর আমার না আলু চোখার সাথে একটু মানে পাঁপড় ভাজা হলে ভালো হয়, বেশি না, দুটো পাঁপড়, দু পিস পাঁপড় ভাজা। আর আমার জন্যই পাঁপড়টা আমি কিনে রাখি, কারণ এখন তো আর একসাথে লালটুবাবুর সাথে দুপুরবেলা খাওয়া হয় না, আর সোহম তো অর্ধেক দিন ভাত খায় না, আর বিউলির ডাল শুনে তো আরোই খাচ্ছে না আজকে। তাই জন্য বলল এসে পড়ি পড়াতে গেছিলো, পড়িয়ে এসে বললো মা ম্যাগি করে দাও, ওকে ম্যাগি করে দিলাম, আর ও ম্যাগি খাচ্ছে। আমি ভাবলাম তাহলে আমিও ভাতটা খেয়ে নিই, ভাতটা খেয়ে রেডি হয়ে থাকি, শুধু একটু রোদটা পড়লে বিকেলবেলার দিকে, তারপরে যাব আমরা আজকে ধর্মতলা। আজকে আমাদের পুরো ফ্ল্যাট বাড়িটা ধোয়া হয়েছে। তো ধোয়া হওয়ার জন্য কি হয়েছে, আসলে সিঁড়ি টিড়ি সব ধোয়া হয়েছে, ছাদের কাজ হচ্ছিলো, তো তো ছাদের কাজের জন্য বালি সিমেন্ট নিয়ে এই চারতলা পাঁচতলা উঠছিল, তো সব সিঁড়িগুলো বালি বালি হয়ে গেছিলো, ঝাঁট দিলেও হচ্ছিলো না, পায়ের একটা নোংরা থাকে তো দেখতে ভালো লাগছে না, মার্বেলের সিঁড়ি বলে। তো সেই জন্য আজকে আমাদের সিঁড়ি সব পাঁচতলা থেকে একদম পুরো চাতালগুলো সব ধুচ্ছে। তো সেই দাদাই বললো যে তোমার পাপোশটা ধুয়ে দেবো, তো চন্দনদা আর কি, চন্দনদা পাপোশটাকে ভালো করে ধুয়ে দিয়েছে, আমি বারান্দায় দিয়েছিলাম, শুকিয়ে গেছে। এবার আমরা এই ঠিক দরজার বাইরে আমাদের পাতা থাকে, দেখো চকচক করছে, ধুয়ে দিয়েছে তো খুব সুন্দর লাগছে, ঝাঁট দিলে তো এতটা পরিষ্কার হয় না, না তাই মোছে, কিন্তু মোছার চেয়েও ধুলে বেশি ভালো পরিষ্কার হয়, মুছেও দেয়, সপ্তাহে একদিন করে মোছে, আর সপ্তাহে বোধহয় একদিন ছাড়া ঝাঁট দেয় আর কি, দেখেছি আমি তো। ব্যাস সুন্দর চকচক করছে আমাদের পাপোশটা, পেতে দিলাম। এখানে সবাই খুব ভালো, সবাই খুব মানে মিশুকে কথা বল পছন্দ করে সব কিছু, আর আমি যেহেতু ভালোভাবে বলেছি বলি, তো সেই জন্য আমার সাথেও ভালো ব্যবহার। সবাই শুয়ে আছে, দেখো না সবারই করসল গেট বন্ধ, আমিও ভাবলাম করসল গেটটা টেনে দিই দুপুরবেলা যেহেতু, তো চলো একটু রেস্ট নিই, রেস্ট নিয়ে আবার রেডি হব। রেডি হয়ে গেছি, এখন প্রায় 4:30-5টা বাজে, তো রেডি হতে হতে কিছুটা তো সময় লাগবে, রেডি হয়ে তারপরে বেরিয়ে যাব আমরা। তো সোহম বললো মা রেডি হও, আর আমি পরেছি একটা কালো শার্ট, আর পরেছি তার সাথে ব্লু জিন্সের প্যান্ট, ব্যাস আর কি।
আর যে সব থেকে বাজে হচ্ছে, বাইকে করে গেলে হচ্ছে হেলমেট পরতে হয়। হেলমেট পরলেই তো সমস্যা, কি হয় বলো তো, চুলটা একদম এ হয়ে যায়। আমি ভাবলাম একটা খোপা বাঁধি গরমে, তারপরে ভাবলাম খোপা টোপা বেঁধেও ছিলাম, তারপরে আবার চুলটা খুলে দিলাম, কারণ হেলমেট পরলেই তোর খোপায় খুব অসুবিধে হয়, লাগে আমার মাথায়, সেই জন্য। আমরা রেডি হয়ে গেছি, আমি আর সোহম যাচ্ছি এখন ধর্মতলায়। আমরা একটু শপিং করার আছে, কিছু টুকটাক জিনিস কেনার আছে, তো একদম রেডি হয়ে গেছি। কি পরেছি সোহম পরে দেখিয়ে দেবে, এক্ষুনি তো হেলমেট পরে আমার যাবে 12টা বেজে। তো এই যে এই পরেছি, দাঁড়াও ঘুরিয়ে দেখাই। জিন্স একটা শার্ট, ব্যাস আর কিছু না, ব্যাস এই পরা হয়েছে। তো এবার চলো বেরিয়ে পড়ি, এবার যা শ্যুট করব সব রাস্তায় বাইকে করে যাব। তো চলো বেরিয়ে পড়ি, সন্ধে হতে যায়। আমার তো বাইক চড়তে ভীষণ ভালো লাগে, আর বেশ সুন্দর লাগে বাইক চড়ে অনেকটা দূরের রাস্তায় যেতে, তাই আমরা বাইকে করেই যাব, আর খুব ভালো লাগে। আর সোহম তবু এখন নিয়ে যায়, লালটুবাবু তো কোনোদিন নিয়ে যায় না কলকাতায় বাইকে করে, তবু সোহম বাইক চালাতে শিখে এখন সেই আশাটাও আমার পূর্ণ হয়েছে। দারুণ সময়টা, যা সন্ধে হচ্ছে, সূর্যটা জাস্ট নেবে যাচ্ছে, আর এই যে বালি ব্রিজের ওপর মানে গঙ্গার ধার, একদম সুন্দর হাওয়া দিচ্ছে, আর বাইকে করে যেতে যেতে অপূর্ব লাগলো। আর এই যে আমাদের দক্ষিণেশ্বর মায়ের মন্দির, এখন হয়তো বন্ধ আছে, আমি ঠিক জানি না, তবে জানি না আবার কবে আসতে পারবো, মা ডাকলে নিশ্চয়ই আসবো। যে উদ্দেশ্যে আমরা আজকে নিউ মার্কেটের ওখানে গেছি ধর্মতলায়, যেটা হচ্ছে ব্যাগ কিনতে, তো আমার একটা কালো ব্যাগ লাগবে আর তার সাথে কালো জুতো। মানে আমি কোথাও যাই যদি আমার কালো জুতো আর তার সাথে কালো ব্যাগ, কালো ব্যাগ আমি বেশি পছন্দ করি। তো আগেরবার ছোটো যে পিঠের ব্যাগটা নিয়ে যেতাম ট্রাভেলে, সেই ব্যাগটা আমার ছিঁড়ে গেছে লাস্ট যখন ট্রাভেল করে আসি, তো সেই জন্যই এটা কিনতে গেছিলাম। বেশ ফোন ক্যামেরা পার্স এগুলো নেওয়ার জন্য ছোট্ট একটা পিঠে থাকবে ব্যাগটা, বেশ ভালো লাগে। আর প্রচণ্ড ভিড় ধর্মতলার ওখানে, দেখতেই পাচ্ছ প্রচুর লোক, কারণ কদিন বাদেই ঈদ আসছে, তো ঈদের জন্য প্রচণ্ড ভিড়। আর প্রচণ্ড মানে সস্তায় এই সময় জামাকাপড়ও ওখানে দেখলাম পাওয়া যাচ্ছে, আর সবাই প্রচণ্ড ভিড় শপিংও করছে, আর যেহেতু শনিবার এমনি ভিড় হয়। এই ব্যাগগুলো দেখো 100 টাকা করে বলেছে, এখান থেকে আমি একটা ছোটো পার্স নিয়েছি 100 টাকা করে, দেখলাম বলে ভালো লাগলো বলে নিলাম। আর বেশ ভালো সুন্দর সুন্দর ব্যাগ রয়েছে ওখানে 100 টাকা করে। আর এখানে আমি একটা গেঞ্জি নিচ্ছি যেহেতু পরে যাব, কিন্তু গেঞ্জিগুলো বড্ড হড়হড় করছে, মানে কিরকম সিনথেটিক কাপড়ের, এগুলো ভালো লাগে না আমার, একদম গা কুটকুট করে, আমি সুতির খুঁজছি। আর বুঝতেই পারছো এখানে আমার একটু চেহারা ভারী, পরে না দেখে বুঝতে পারছি না, দেখি তাও যদি একটা পছন্দ হয়। 200 টাকা করে এই গেঞ্জিগুলো, তো নেওয়ার ইচ্ছে ছিল দুটো, কিন্তু একটাই নিই আপাতত, যদি না হয় তখন মুশকিল হয়ে যাবে, পরে যেহেতু দেখতে পাচ্ছি না। আর এই দুলগুলো 30 টাকা করে মোটে। হলো কিছু শপিং, যেমন কিনতে এসেছিলাম ব্যাগ, ব্যাগই অনেক রকম কিনেছি, তো সেই ব্যাগ কিনতেই এসেছি, কী কারণে কিনতে এসেছি সেটা পরে গিয়ে শেয়ার করবো। প্রচণ্ড ভিড় আছে, কেনাকাটা শেষ, আর লাস্টে তো আমাদের খাওয়া দাওয়া তো একটা থাকেই সব সময়। তো এবারে রেস্টুরেন্টে খাচ্ছি না, কারণ হচ্ছে কদিন বাদে বেড়াতে যাব, তো সেই জন্য এই সময় এখন বেশি এই গরমে রেস্টুরেন্টে খেলাম না, জাস্ট এখান থেকে একটু কাবাব সোহামের খিদে পেয়ে গেছে খাবো, খেয়ে খাবো না নিয়ে চলে যাব, কারণ ও বললো এখানে দাঁড়িয়ে খাওয়া যাবে না, মা নিয়ে চলো। গেলাম যখন ধর্মতলায় ভাবলাম একটু কাজুও নিয়ে নিই, তো সেই জন্য আমি যে দোকান থেকে কেকের সব জিনিস কিনি সেইখান থেকে একটুখানি কাজুও নিলাম, নিয়ে আমি দাঁড়িয়ে রয়েছি। সোহম এখন এইগুলো সব কিনছে, অর্ডার দিয়েছে, প্রচুর ভিড়, সবাই নেয়। তো আমাদের মোটামুটি শপিং শেষ, শপিং করা আমাদের শেষ, এবার আমরা যাচ্ছি বাড়ির দিকে, বাড়ির দিকে রওনা দিয়েছি আবার বাইকে করে। জানিও কমেন্ট করে কার কার আমার মতো বাইক চড়ে যেতে খুব ভালো লাগে, বাইকে করে মানে লং ড্রাইভে যেতে। তো আমরা মোটামুটি দক্ষিণেশ্বরের কাছে এসেই গেছি, বাড়িতে এসেই যাব খুব তাড়াতাড়ি। কী শপিং করেছি তোমাদের তো ওখানে শেয়ার করা হয়নি, তো এখন তোমাদের সাথে আজকে শেয়ার করব। বাড়িতে এসেছি, ফ্রেশ হয়েছি, একটু বসেছি, এবার আমি শেয়ার করব। আর কী বলে,
একটু এই যে একটু ঘুরে এলাম, একটু শপিং করে নিয়ে এলাম, এই যে মনটা আমার ফ্রেশ হয়ে গেল, আর এই যে এনার্জিটা আমি পেলাম, এইতে আমার এটা এটা একটা অক্সিজেন আমার কাছে। এই অক্সিজেনটা পেয়ে গেলাম, ব্যাস এবার আমি এনার্জি হয়ে গেলাম, এনার্জেটিক হয়ে গেলাম, এবার তারপরে এবার সংসারে কাজ করব, আমার কোনো কষ্ট হবে না। কিন্তু আমার এই বাড়িতে বসে বসে রাঁধো বাড়ো খাওয়া করতে করতে আমার ভীষণ বিরক্ত লাগে মাঝে মাঝে। মাঝে মাঝে মনে হয় কোথাও ঘুরে আসি, টুকটাক একটু জিনিস কিনে নিয়ে আসি, একটু এইগুলো করলে আমার বেশ ভালো লাগে। তো সেই জন্যেই বেরিয়েছিলাম। আর আমার একটা ব্যাগ কেনার খুব মানে দরকার ছিল, কারণ হচ্ছে আমরা কদিন বাদে যাব একটু বেড়াতে, তো সেই জন্য আমরা কিনেছি, আমি কিনতে গেছিলাম ব্যাগ, কারণ আমার আগের বার ব্যাগটা ছিঁড়ে গেছে। তো ক্যামেরা, ফোন, মানে মানে ব্যাগ, যে পার্স আর কি, সেইগুলো একটা ক্যারি করার জন্য একটা ব্যাগ লাগে। আর বাইরে গিয়ে তখন সাইড ব্যাগ নেওয়ার থেকে পিঠে ব্যাগটা নিলে আমার সুবিধে হয়, তো সেই জন্য আমি পিঠের ব্যাগই কিনতে গেছিলাম। তো চলো দেখাতে থাকি তোমাদের কি কি শপিং করেছি। যেটা হচ্ছে এই ব্যাগটা কিনেছি, এই ব্যাগটা কেনারই উদ্দেশ্য ছিল। তো এই ব্যাগটা হচ্ছে 250 টাকা দাম নিয়েছে, এটা পিঠের ব্যাগ। এই যে ব্যাগটা দেখতে, এই ব্যাগটাই নিতে গেছিলাম। দুটো খাপ আছে, এই যে বড় বড় খাপ, বেশ এখানে একটা আর এখানে একটা খাপ আছে, এটা 250 টাকা দাম নিয়েছে। আর এটা যেটা জিনিস নিয়েছি সেটা হচ্ছে এই গেঞ্জিটা, গেঞ্জিটা নিয়েছি, জানি না কি হবে, এটা এখনো পরে দেখিনি যদিও। এটা সোহম পছন্দ করে দিয়েছে, এর পিঠেও একটা প্রিন্ট আছে, সামনেও একটা প্রিন্ট আছে, আলখাল্লা টাইপের দেখতে হবে মনে হচ্ছে। তো দেখা যাক কি হয়, সে পরে দেখা যাবে। আমার তো এবার একটু ডিপ কালার পছন্দ, আমি জন্য সব ডিপ কালার দেখে নিয়েছি। আর যেটা আমি বললাম তোমাদের স্বপ্ন পূরণ হয়েছে, আমার এই খাঁচা কেনার খুব ইচ্ছে ছিল, যেটা ডেকোরেশন করার জন্য। তো এই তিনটে না কটা খাঁচা, চারটে খাঁচা মোটে 250 টাকা দাম নিয়েছে জানো। যেগুলো অনলাইনে আমি দেখেছি, এক একটা খাঁচার বোধহয় 300-400 টাকা দাম। এই যে চারটে চার সাইজের আছে, এটা তুমি আলো লাগাতে পারো, ফুল লাগাতে পারো। এইটা হচ্ছে ধর্মতলার ওখানে এই চারটে সাইজের একসাথে 250 টাকা, মানে এটা আমি ভাবতেই পারিনি। এই যে চারটে সাইজের, তোমাদের ভালো করে দেখাই, চারটে সাইজের মোটে 250 টাকা দাম নিয়েছে। এটা আমার ভীষণ সস্তা লেগেছে, আমি নিয়েছি ওই জন্য। আর এটা আমি বহুদিন ধরেই খুঁজছিলাম কিনবো অনলাইনে, এত দাম বলে আমি কিনতে পারছিলাম না। এগুলো যখন সাজাবো তোমাদের দেখাবো তখন কোথায় কি রাখছি। আর যেটা কিনলাম সেটা হচ্ছে এই ফুলটা, এখানে তো প্রচুর দাম নেয় ফুলে, আমার এখান থেকে কিনতেই ইচ্ছে করে না। এইটা নিয়েছি, এইটা এরকম খাঁচার মধ্যে ঢুকিয়ে দেবো, ঢুকিয়ে এরকম ভাবে ঝোলাবো, দেখতে খুব সুন্দর লাগবে। এটা নিয়েছে মোটে জানো কত টাকা, এটা 70 টাকা নিয়েছে। সে হেজায় যে 100 টাকা চেয়েছে, আমি বলেছি না 70 টাকা দেবো। তো যাই হোক, সেই করে নিয়েছে, এটা খুব সুন্দর, আমার খুব পছন্দ হয়েছে, খুব সিম্পলের মধ্যে এটা 70 টাকা দাম নিয়েছে। আরেকটা যেটা নিয়েছে সেটা হচ্ছে এই বাটিটা, এই বাটিটার কালারটা দেখে আমার এত পছন্দ হয়েছে যে কি বলবো, এটার দাম নিয়েছে হচ্ছে 100 টাকা। তবে এটা মাইক্রোওভেন প্রুফ নয়, ওরা বলেই দিয়েছে এটার দাম হচ্ছে 100 টাকা। এই পার্সটা নিয়েছি, এখন এই পার্সগুলো খুব উঠেছে। এই যে এই পার্সটা নিয়েছি, এই পার্সটা হচ্ছে এই প্রিন্টেড পার্সগুলো এখন খুব উঠেছে, এই প্রিন্টেড পার্সটা আমি নিয়েছি। এই পার্সটার দাম 100 টাকা নিয়েছে, ওই যে বললাম 100 টাকার ব্যাগগুলো তোমাদের দেখাচ্ছিলাম সেখান থেকে এই ব্যাগটা নিয়েছে। অনেক রকম ছিল, আমি এইটা নিয়েছি বাজার টাজার যাওয়ার জন্য, খুব সুন্দর। আমি রাত্রিরে রান্না করে রেখে যাইনি, কারণ ভেবেইছিলাম ওখানে যদি কিছু খাওয়া হয় টুকটাক, তো সেই জন্যই এসে বেগুন ভাজা পটল ভাজা বসিয়ে দিয়েছি, রুটি কিনে নিয়ে চলে এসেছি আজকে। আর আমাদের এমনি বেগুন ভাজা পটল ভাজা ভালোই লাগে সবসময়, তো আর তরকারি ভালো লাগে না, আমও কেটে নিয়েছি আর কাবাব কিনে নিয়ে এসেছি, ব্যাস এই দিয়ে রুটি দিয়ে খাওয়া হয়ে যাবে সবার।
এছাড়া যেটা নিয়েছি সেটা হচ্ছে এই যে আমার ছেলে নিয়ে এসেছে কাজু, আর এই যে কি একটা জুস নিয়ে এলো, ম্যাঙ্গো জুস। এই যে এই ম্যাঙ্গো জুসটা নিয়ে এসেছে, ও তো আবার এইসব জুস ফুস খুব ভালোবাসে, করে নানান রকম করে খায়, তো সেই জন্য এইটা নিয়ে এসেছে। এটা 180 টাকা দাম নিয়েছে ওই জুসটা। আর ওই যে কেকের দোকানে গেছিলাম, কেকের আর কি মেটেরিয়ালসের দোকানে, ওদের দোকানে তো সব জিনিসের দাম একটু কম, তো সেই জন্য গেছিলাম। তো ওইটা জুসটা ওটা নিয়েছে, ওটা বানিয়ে খেয়ে দেখতে হবে। আর এই যে কাজু নিয়ে এলাম, কাজুটা ওখানে একটু সস্তা, হাফ ভাঙা কাজুটা হচ্ছে 650 টাকা কেজি, তো সেই জন্য ওখান থেকে একটু নিয়ে এলাম, বেশি নিইনি, 500 গ্রাম নিয়েছি। আর নিয়েছি এই যে প্যানকো, প্যানকোটা এটা 100 টাকা প্যাকেট 1 কেজি, আর এখানে তো 250 টাকা 200 টাকা চায় বাবা রে, এটা 100 টাকা দাম নিয়েছে এই প্যানকোটা। এটা ওই পপকর্ন বানানোর জন্য খুব ভালো, তো সেই জন্য নিয়েছি, সুয়ন্ত যেন ওইসব খেতে খুব ভালোবাসে। তো এই শপিং ছিল আজকের, তো এর সাথেই শেষ করে দিচ্ছি এই ব্লগটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নতুন ব্লগে আবার দেখা হবে। আর এবার আমরা খাওয়া দাওয়া করবো, আমাদের রান্নাও হয়ে গেছে। এই যে তো চলো, বেগুন ভাজা পটল ভাজা দিয়ে রুটি খাই, তারপরে আম খাবো, খেয়ে শুয়ে পড়বো। আবার কালকে নতুন ব্লগে দেখা হবে। টাটা। লালটুবাবু কালকের ব্লগে আসবে, অনেক দিন ব্লগে আসুন, তাই তো, আমাকে তো আর দেখানো যাচ্ছে না। হ্যাঁ, যা অবস্থায় বসে আছে।